হেলো গাইজ, ওয়েলকাম ইউটিউব চ্যানেল টেকনিক্যাল গাওলিয়া। বন্ধুবান্ধবসকল, আপোনালোকৰ ওচৰত বহুত এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন লৈছো। যিসকলে পলিটেকনিক এডমিশন টেস্ট 2022ৰ কাৰণে ইতিমধ্যে অনলাইন ফর্ম ফিল আপ কৰিছে আৰু ইতিমধ্যে আপোনালোকে গম পাইছে এডমিট কার্ড, এক্সামিনেশনৰ এডমিট কার্ড ইতিমধ্যে ওয়েবসাইটত উপলব্ধ হৈ আছে। বহুতেই এডমিট কার্ড ডাউনলোড কৰিব পাৰিছে আৰু বহুতেই এডমিট কার্ড ডাউনলোড কৰিব পৰা নাই, যদিও এপ্লিকেশন নাম্বার আৰু ডেট অফ বার্থটো শুদ্ধকৈ এন্টাৰ কৰিছে, তথাপিও এডমিট কার্ডটো ডাউনলোড কৰিব পৰা নাই। কিন্তু যিহেতু এক্সামিনেশনৰ কাৰণে এডমিট কার্ডটো খুবেই প্ৰয়োজন হ'ব নিশ্চয়কৈ। এতিয়া এই এডমিট কার্ডটো কেনেকৈ পাব আজি ভিডিওটোৰ মাধ্যমে তোমালোকক জনাম। যদি অনলাইনত ৱেবছাইটত ইতিমধ্যে এডমিট কার্ডটো আহি পোৱা নাই, তেনেহ'লে তোমালোকে কেনেকৈ কি উপায় আছে, সেই উপায়ের আসলে তোমালোকে নিশ্চয়কৈ নিজের পেড 2022ৰ এডমিট কার্ডটো লব পাৰিবা। তো এইটো হল অফিচিয়েল তোমালোকৰ নোটিফিকেশন। এই নোটিফিকেশনটো তোমালোকৰ এডমিট কার্ড 11 জুলাইৰ পৰা উপলব্ধ হ'ব ৱেবছাইটত, সেয়া উল্লেখ কৰিছে। ঠিক তাৰ তলতে হেল্প ডেস্কটো বহুতেই বুজি পোৱা নাই। এই হেল্প ডেস্কটোত তোমালোকৰ তাৰ বিপৰীত যিটো সুবিধা সেইটো তোমালোকক দিয়া হৈছে, যে এডমিট কার্ডটো ৱেবছাইটত নাপালে কেনেকৈ তোমালোকে পাবা মেনুয়েল এডমিট কার্ডটো। ঠিক আছে, তো তোমালোকৰ যদি কোনোবাৰ এপ্লিকেশন আইডিটো ঠিক আছে বা পেমেন্ট সাকসেসফুল হৈ আছিলে আৰু তাৰ লগতে তোমালোকৰ ডেট অফ বার্থটো ঠিকমতে এন্টাৰ কৰিছে, তথাপিও যদি তোমালোকৰ এডমিট কার্ডটো ৱেবছাইটত উপলব্ধ হোৱা নাই, তেনেহলে তোমালোকে নিশ্চয়কৈ খুবেই জানিবলৈ প্ৰয়োজন যে তোমালোকে মেনুয়েল এডমিট কার্ডটো পাবা। চিন্তাৰ কোনো কাৰণ নাই, তোমালোকে মেনুয়েল এডমিট কার্ডটো পাবা। কেনেকৈ পাবা তোমালোকক জনাইছো। এটা ভালদৰে লিখা আছে, প্লিজ নোট। ঠিক আছে, প্লিজ নোটত লিখা আছে, তোমালোকে ভালদৰে চাবাইছা, মেনুয়েল এডমিট কার্ড উইল বি ইস্যুড বাই দ্য কনচার্ন প্রিন্সিপাল অফ দ্য নিয়ারেস্ট পলিটেকনিক অন 23 জুলাই 2022। তো অন প্রোডাকশন অফ দ্য ভ্যালিড এপ্লিকেশন নাম্বার কমা 2 কপিজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কমা প্রুফ অফ পেমেন্ট এন্ড আইডেন্টি প্রুফ। ঠিক আছে, তো এতিয়া কথা হৈছে কেনেকৈ আসলে তোমালোকে এডমিট কার্ডটো পাবা যদি ওয়েবসাইটত নপাবা নোপোৱা। তো তোমালোকে প্রথমতে কি কৰিব লাগিব, তোমার নিয়ারেস্ট তো 23 জুলাই তোমালোকে যাব লাগিব, যেহেতু 24ত এক্সাম হওয়ার কথা কৈছে। 23 জুলাইত তোমালোকে নিয়ারেস্ট পলিটেকনিক, ধরলে তোমালোকে যদি শিবসাগর ঘর তেনহলে শিবসাগর যেটু পলিটেকনিক আছে ডিমৌত আছে সেই পলিটেকনিকত যাব লাগিব। সেই পলিটেকনিকত নিয়ারেস্ট যেটু পলিটেকনিক আছে, ধরলে তোমালোকে যদি বঙাইগাঁও ঘর বঙাইগাঁও ডিস্ট্রিক্টত তেনহলে বঙাইগাঁও পলিটেকনিকত যাব লাগিব। সেই নিয়ারেস্ট যেটু পলিটেকনিক আছে নিজৰ, সেই পলিটেকনিকৰ প্রিন্সিপালৰ তাতে যাব লাগিব। প্রিন্সিপালৰ তাতে যোৱার পিছত তোমালোকে 2 কপিজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে দুখন আসলে তোমালোকে পাসপোর্ট সাইজৰ ফটো লৈ যাব লাগিব। তাৰ লগতে পেমেন্ট যেটো কৰিছিলা, তোমালোকে পেমেন্ট কৰাৰ সময়ত যেতিয়া পেড 2022ৰ ফর্ম ফিল আপ কৰিছিল এক্সামিনেশনৰ, তাৰপিছত তোমালোকে নিশ্চয়কৈ 500 পিছত তোমালোকক পেমেন্ট কৰিছিলে, এই পেমেন্ট ৰিচিপ্ট এটা তোমালোকে নিশ্চয়কৈ পাইছিলে। এই পেমেন্ট ৰিচিপ্টটো খুবই প্ৰয়োজন হ'ব। তার লগতে আইডেন্টি প্রুফ, এতিয়া আইডেন্টি প্রুফ কি লৈ যাব তোমালোকে বহুতে প্রশ্ন কৰিব পাৰা। আইডেন্টি প্রুফ তোমালোকৰ ভোটার আইডি হ'ব পাৰে, তোমালোকৰ আধার কার্ড হ'ব পাৰে, পান কার্ড হ'ব পাৰে, এনেকুৱা ধৰণৰ আইডেন্টি প্রুফ এটা যিকোনো এটা লৈ গলেই হ'ব। তো এইবিলাক লৈ যোৱাৰ পিছত তোমালোকৰ নিয়ারেস্ট পলিটেকনিকৰ প্রিন্সিপালৰ তাতে সাবমিট কৰিলেই তোমালোকক মেনুয়েলি এটা এডমিট কার্ড দিব আৰু যিখন এডমিট কার্ডেৰে তোমালোকে এক্সামটো দিব পাৰিবা। তো এইটোৱে আছিল আজিৰ ইনফৰমেশ্যন। বহুতেই চিন্তিত হৈ গৈছে যে যিহেতু এডমিট কার্ডটো ডাউনলোড কৰিব পৰা নাই, যদি তোমালোকৰ এডমিট কার্ডটো ডাউনলোড কৰিব পৰা নাই তেনহলে চিন্তাৰ কোনো কাৰণ নাই। তোমালোকে নিজৰ ডিষ্ট্ৰিক্টৰ নিয়ারেস্ট যিটো পলিটেকনিক আছে সেই পলিটেকনিকৰ প্রিন্সিপালৰ তাত গৈ যিখিনি কামৰ কথা কৰে এইখিনি কৰিলেই তোমালোকে মেনুয়েল এডমিট কার্ডটো পাই যাবা। তো আশা করলে ভিডিওটো ভাল লাগিছে, ভিডিওটো যদি ভাল লাগিছে লাইক কৰিবা, কমেন্ট কৰিবা আৰু শেয়ার কৰি দিবা। যিসকলে পেড 2022 এডমিশন টেস্ট দিম বুলি ভাবিছে তেওঁলোকলৈ এই ভিডিওটো শেয়ার কৰা আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা। বহুতেই চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই, ভিডিও চাই থাকি কিন্তু চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই। সাবস্ক্রাইব কৰিলে তোমালোকে কি হ'ব, মই যেতিয়া ভিডিও আপলোড দিম তোমালোকে সোনকালে আপডেটটো অতি সোনকালে আপডেটটো পাই যাবা। তো তোমালোকে এতিয়াই চ্যানেলটো সাবস্ক্রাইব করা, আকৌ এবাৰ কৈছো চ্যানেলটো সাবস্ক্রাইব করার লগতে তোমালোকে বেল আইকন বটনটো প্রেস কৰি দিবা। আৰু ভিডিও যদি ভাল লাগিছে নিশ্চয়কৈ তোমালোকে লাইক কৰিবা। লাইক কৰিলে আমাৰ ভাল লাগে যে ভাল এটা কাম কৰি আছো, ভাল ভিডিও বনাইছো এনেকুৱা ফিল হয়। তো তোমালোকে লাইক কৰিবা। তো এইখিনিয়ে আছিল আজিৰ ভিডিওটো। ভিডিও যদি ভাল লাগিছে আকৌ এবাৰ কৈছো থ্যাংক ইউ সো মাচ। আৰু আজিৰ ভিডিও ইমানখিনি, ভিডিওটো চোৱাৰ বাবে তোমালোকক ধন্যবাদ জানিছো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।